আজরাইল আমাদের বাড়িতে কোনদিন আগমন করেন নাই, হযরত জিব্রাইল আমাদের বাড়িতে 24,000 বার আগমন করেছেন, কিন্তু আজরাইল আমাদের বাড়িতে কোনদিন আগমন করেন নাই। বাবা গো, আজরাইল তো কারো বাড়িতে দাওয়াত খাইতে আসে না, আজরাইল কারো বাড়িতে বেড়াইতে আসে না, আজরাইল কিসের জন্য আমাদের বাড়িতে আসছে আমার আর বুঝতে বাকি নাই। ও গো আব্বা জান, না আমি দরজা খুলে দেব না, দরজা খুলে দিলে আজরাইল আপনাকে নিয়ে যাবে গো বাবা। ও গো আব্বা জান, আজরাইল যদি আপনাকে নিয়ে যায় আমি ফাতেমা কাকে আব্বা জান বলে ডাকবো। ও গো আল্লাহর নবী, আজরাইল যদি আপনাকে নিয়ে যায় হাসান আর হুসাইন কাকে নানা জান বলে ডাকবে। আব্বা গো, আজরাইল যদি আপনাকে নিয়ে যায় আপনার সাহাবীরা আপনার উম্মতরা সমস্যার সম্মুখীন হয়ে গেলে ও গো আল্লাহর নবী কার কাছে সমাধানের জন্য যাবে? না আমি দরজা খুলে দেব না, আজরাইল ঘরের মধ্যে আজরাইলকে ডুবতে দেব না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ফাতেমা, ফাতেমা গো, আজরাইলের জন্য দরজা খুলে দিতে হয় না, আজরাইলকে এমন একটা পাওয়া দিয়েছেন আজরাইলের জন্য দরজা খুলতে হয় না। আজরাইল এমনিতেই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। ও ফাতেমা, তোমার বাবা পয়গাম্বর, তোমার বাবাকে সম্মান দিয়া আজরাইল আজরাইল দরজার মধ্যে দাঁড়াইয়া অনুমতি চাইছে। ফাতেমা গো, দরজাটা খুলে দাও, যেই ফেরেশতার জন্য দরজা খুলতে হয় না, যেই ফেরেশতা এমনিতেই প্রবেশ করতে পারেন ওই ফেরেশতাকে সসম্মানে দরজা খুলে দেওয়াটাই উচিত, কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বললেন, ফাতেমা দরজা খুলে দাও। এমনিতেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুলে দিয়েছেন। প্রাণের বাইরা আমার, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল ঘরের মধ্যে ঢুকে আল্লাহর নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি দুনিয়ার মধ্যে থাকতে চান না দুনিয়া থেকে চলে যেতে চান? আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান আপনাকে থাকতে অনুমতি দেওয়া হবে, আর যদি আপনি চলে যাইতে চান গো নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি আপনাকে নিয়ে যাব। প্রাণের বাইরা আমার, এমন মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আজরাইল রে একটু অপেক্ষা করো, জিব্রাইল আসার আগ পর্যন্ত জিব্রাইলের সাথে পরামর্শ করে আমি তোমাকে বলবো। ও মুসলমান, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে আসেন, এমনিতে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, আজরাইল এসেছেন আমার জানটাকে কবজ করার জন্য। জিব্রাইল রে, তুমি কি বলো, তুমি কি বলতে চাও? আমি দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে চলে যাব। এমনিতে জিব্রাইল ডাক দিয়া জিব্রাইল কোরআনের একটি আয়াত বিশ্ব নবীকে পড়া শুনাইলেন। জিব্রাইল পড়তেছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। নবী গো, আপনিও মরণশীল, আপনার দুশ্মনেরা অমরণশীল। অর্থাৎ জিব্রাইল বুঝাইয়া দিছেন, নবী গো একদিন আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আপনার দুশ্মনদেরকেও মরা লাগবে, আপনাকেও মরা লাগবে, কথা ঠিক কি ঠিক না? পয়গাম্বররা পর্যন্ত মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন নাই। ও মুসলমান, পয়গাম্বর ইয়াকুবকে মৃত্যুবরণ করতে হয়েছে, পয়গাম্বর ইউসুফকে মৃত্যুবরণ করতে হয়েছে, পয়গাম্বর ইব্রাহিমকে মৃত্যুবরণ করতে হয়েছে। ও মুসলমান, এইভাবে সমস্ত পয়গাম্বররাও মৃত্যুবরণ করেছেন, পয়গাম্বর মূসাকেও মৃত্যুবরণ করতে হয়েছে, কথা ঠিক কি ঠিক না? পয়গাম্বর মূসাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় যখন আসছে, তখন আল্লাহ
পয়গম্বর মুসার কাছে আজরাইলে পাঠাইছেন, কার পাঠাইছেন? ও মুসলমান, হযরতে আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর মুসার জান কবজ করার জন্য পয়গম্বর মুসার কাছে আগমন করছেন। যখন পয়গম্বর মুসার কাছে আসছে, পয়গম্বর মুসা বলেন, কিসের জন্য আরছো? আজরাইল ডাক দিয়া বলে, আপনার জান কবজ করার জন্য আরছি, আসো তুমি আমার কাছে আসো। পয়গম্বর মুসা বলেন, আসো তুমি আমার কাছে আসো। ও মুসলমান, এমনিতেই আজরাইল ডাক দিয়া বলে, আমার জন্মের পর থেকে আমি যার জান কবজ করার জন্য গিয়েছি, সবাই আমাকে ধরাই আমাকে ডরাইয়া ফালাইছে, আমাকে বয়ে পালাইছে, কিন্তু পয়গম্বর মুসা দেখে আমারে ডাকতাছে, কিছুই তো বুঝলাম না। যখন আজরাইল পয়গম্বর মুসার কাছে গেছে, এমনিতেই পয়গম্বর মুসা আজরাইল রে মারছেন এক তাপ্পর। কি মারছেন? পয়গম্বর মুসা গরম ছিলেন না নরম ছিলেন? আরো জোরে কোন, গরম না নরম? ও মুসলমান, এমনিতেই পয়গম্বর মুসা আজরাইলের গালের মধ্যে তাপ্পর মারছেন, আজরাইলের একটা চক্ষু জমিনের মধ্যে কুইলা পইরা গেছে, এমনিতে আজরাইল তার হাতের মধ্যে চক্ষু লইয়া আল্লাহর দরবারে গেছে, যা বলতেছে, আল্লাহ প্রভু গো, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? দেখে আমি কার জান কবজ করব? জান কবজ করার জন্য গিয়েছি, আপনার পয়গম্বর তাপ্পর মেরে আমার চক্ষু গুলে ফেলেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ও আজরাইল, তুমি যে আমার পয়গম্বরের কাছে গেছো, তুমি যাইয়া কি আমার পয়গম্বরকে সালাম দিয়েছিলে? ও মুসলমান, আজরাইল বলে, ও গো প্রভু, না আমি সালাম দেই নাই। আল্লাহ বলেন, তুমি কি আমার পয়গম্বরের কাছে অনুমতি চেয়েছিলে? না গো আল্লাহ, না অনুমতিও চাই নাই। এমনিতে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তাহলে তো তাপ্পর খাইবা ওই, আমার আমার পয়গম্বরের কাছে অনুমতি চাও নাই, তাহলে তো তোমাকে তাপ্পর দিবেই। ও মুসলমান, এমনিতে আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়া বলেন, ও আজরাইল, এবার তুমি আমার আমার পয়গম্বর মুসার কাছে যাও। মুসার কাছে যাইয়া বলবা, ও পয়গম্বর, আল্লাহ জানায় দিছে, আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান, তাহলে আপনি একটা বলদের পিঠের উপরে হাত রাখবেন, আপনার হাতে নিচে যতটা লুম পড়বে, মহান আল্লাহ প্রত্যেকটা লুমের বিনিময় আপনার হায়াত এক বছর করে বাড়ায়া দিবে। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আজরাইল রে, তাহলে বোঝা গেল আমার হাতের নিচে যদি 5000 লোম পরে, আমার 5000 বছরের হায়াত পারবে, এরপরে আবার আমাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়াজরাইল, মরা যেহেতু লাগবে, মরা থেকে যেহেতু বাঁচার কোনো কায়দা নাই, আমি আর বাঁচতে চাই না, এই মুহূর্তে তুমি আমাকে আল্লাহর কাছে নিয়ে যা। ও মুসলমান, তাহলে কি বুঝলেন? মরণ থেকে বাঁচা যাবে। জুড়ে বলেন, মরণ থেকে বাঁচা যাবে। তাহলে মরা লাগবে কি লাগবে না? ও মুসলমান, মরা থেকে বাঁচা লাগবে। দুনিয়ার মধ্যে যারা এই প্রাণী হিসাবে আসছে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান, মৃত্যু যার নির্ধারিত, যেই সময় নির্ধারিত, ওই সময় তার মৃত্যু আসবে। একটা সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ কোথায় বলছেন? আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা তাখিরুন লা ইস্তাখিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন।
জুড়ে কোন আল্লাহ আকবার। ও মুসলমান, আমার আল্লাহ জানায় দিছেন প্রত্যেকটা উম্মতের জন্য সময় নির্ধারিত, যেই যেই সময়ে তার মৃত্যুর সময় আসবে ওই সময় তাকে মৃত্যুবরণ করতে হবে। একটা সেকেন্ড আগে ও মৃত্যু হবে না, একটা সেকেন্ড পরে ও মৃত্যু হবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আমার আল্লাহ যেই জায়গায় মৃত্যু লিখে রেখেছেন ওই জায়গায় মৃত্যু হবে। যদি বাংলাদেশের মধ্যে মৃত্যু লিখে রাখেন বাংলাদেশে মৃত্যু হবে, যদি লন্ডনে মৃত্যু লিখে রাখেন তাহলে লন্ডনের মধ্যে মৃত্যু হবে, আমেরিকায় যদি আমার আল্লাহ মৃত্যু লিখে রাখেন আমেরিকায় মৃত্যু হবে, সৌদি আরবে যদি আমার আল্লাহ মৃত্যু লিখে রাখেন সৌদি আরবে মৃত্যু হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? অর্থাৎ যেই জায়গায় মৃত্যু লিখে আছে ওই জায়গায় মৃত্যু হবে, কথা ঠিক কি ঠিক না? যদি হাসপাতালের মধ্যে আমার মৃত্যু লিখা থাকে, আমার কপালে থাকে, তাহলে আমার মৃত্যু হাসপাতালে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? মৃত্যু কখন কোথায় হবে দুনিয়ার কোন মানুষ জানে? কি বলেন, জানে? জানে না। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ কোথায় বলছেন? আলোচনা যা হবে কোরআন থেকে হবে। কোথা থেকে হবে? কোরআন থেকে। ও মুসলমান, মৃত্যু কার কোথায় হবে একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের শেষে আবার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ীথ ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير আরো জুড়ে কোন আল্লাহ আকবার। ও মুসলমান, এখানে আমার আল্লাহ পাঁচটি জিনিসের কথা বলছেন, ওই পাঁচটি জিনিসের কথা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এক নাম্বার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে কোন সময় হবে কোন মানুষ জানে না, দুনিয়ার কেউ জানে না। কিয়ামত কোন দিন হবে কোন সময় হবে কোন মাসে হবে একমাত্র জানেন কে? আরো জুড়ে কোন একমাত্র জানেন কে? ও মুসলমান, কিয়ামত কোন দিন হবে একমাত্র জানেন আমার আল্লাহ। দুই নম্বরে বৃষ্টি কোথায় হবে? বৃষ্টি সিলেটে হবে না ঢাকায় হবে? বৃষ্টি হবিগঞ্জে হবে না চট্টগ্রামে হবে? বৃষ্টি বাংলাদেশে হবে না ভারতে হবে? কোন সময় বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে জানেন কে? আরো জুড়ে কোন জানেন কে? وينزل الغيث الله اكبر বৃষ্টি কোথায় দিবেন আমার আল্লাহ জানেন আর কেউ জানে না। ও মুসলমান, তিন নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গাইস ওয়ায়ালামু মা ফিল আরহাম, তিন নাম্বার হলো মায়ের গর্ভের মধ্যে কি আছে, ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে, ভালো আছে না মন্দ আছে, চক্ষু ভালো না খানা কে জানে? আরো জোরে বলেন কে জানে? আপনারা বলবেন, হুজুর এখন তো আলতা শুনো করে জানা যায় ছেলে না মেয়ে, কথা বলেন ঠিক কি ঠিক না? জানা যায় না, আলতা শুনো করে জানে এটা ছেলে না মেয়ে? ও মুসলমান, আমি বলবো কোন সময় জানে? যখন আমার আল্লাহ সব ফিটফাট কইরা দেয় তখন জানে, কথা বলেন ঠিক কি ঠিক না? ফিটফাট করার আগে আলতাসুনো কইরা যত যন্ত্র আছে ডাক্তারের কোনো বাফও নাই যে আল্লাহ রাব্বুল আলামিন সব ফিটফাট করার আগে এটা পরিচয় কইরা দিত, কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে অনেক সময় দেখা যায় সব বানানোর পরে ফিটফাট করার পরেও বইলা দেয় তোমার গর্ভের মধ্যে ছেলে আছে, কিন্তু হইলে পরে দেখা যায় এটা মেয়ে হইছে, কথা বলেন ঠিক কি ঠিক না? এমন হয় কি হয় না? তাহলে বোঝা যায় মায়ের রেহেমের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, ভালো আছে না মন্দ আছে, কালো না সুন্দর জানেন কে? আল্লাহ জানেন। ও মুসলমান, তিন নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম,
মায়ের গর্ভের মধ্যে যা আছে আমার আল্লাহ জানেন। এসার নাম্বারে আমার আল্লাহ বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা আগামী কাল কি করবে, কি কাজ করবে, কোথায় যাবে একমাত্র জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আমার আল্লাহ বলছেন, বান্দা কোথায় মৃত্যুবরণ করবে, বান্দা কোথায় মৃত্যুবরণ করবে, বাংলাদেশে মৃত্যুবরণ করবে না, না হসপিটালের মধ্যে মৃত্যুবরণ করবে, ভারতে মৃত্যুবরণ করবে না, সৌদি আরবে মৃত্যুবরণ করবে, কোন সময় মৃত্যুবরণ করবে একমাত্র জানেন কে? আরো জোরে কোন, জানেন কে? মৃত্যু কোথায় হবে, কোন সময় হবে একমাত্র জানেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ জানে? ও মুসলমান, তাহলে বোঝা গেল মৃত্যু একদিন হবে, যে কোনো সময় মৃত্যু একদিন হবে, মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব? ও মুসলমান, আমাদের সবার মৃত্যু আছে, কিন্তু একজনের মৃত্যু নাই, তিনি কে? আরো জোরে কোন, তিনি কে? সবার মৃত্যু আছে, একজনের মৃত্যু নাই, তিনি কে? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ কোথায় বলছেন? আল্লাহ বলেন সূরা রহমানের মধ্যে, আমার আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও মুসলমান, আমার আল্লাহ জানা দিছেন আসমান জমিন চাঁদ সূর্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব চুরমার হয়ে যাবে, সব কিছু নিঃশ্বাস হয়ে যাবে, কিন্তু একমাত্র থাকবেন হলেন আমার আল্লাহ। একমাত্র থাকবেন কে? আরো জোরে কোন, একমাত্র থাকবেন কে? ও মুসলমান, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন আমার আল্লাহ। শুধু সূরা রহমানের মধ্যে নয়, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে তিন নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই القيوم لا تأخذه سنة ولا نوم. الله أكبر. ومسلمان আমার আল্লাহ এই আয়াতের মধ্যে জানা দিয়েছেন আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহর মৃত্যু নাই, আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহ হলেন চিরঞ্জীব, আমার আল্লাহ হলেন চিরঞ্জীব। কথা ঠিক কি ঠিক না? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, আমার আল্লাহর মৃত্যু নাই। ও মুসলমান, আমার আল্লাহর মৃত্যুও নাই, আমার আল্লাহর খানাও নাই, আমার আল্লাহর ঘুমও নাই, আমার আল্লাহর সন্তানও নাই, আমার আল্লাহর স্ত্রীও নাই, আমার আল্লাহর কোনো কিছু নাই, আমার আল্লাহ সব কিছু থেকে পবিত্র। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সব কিছু থেকে আমার। ও মুসলমান, তাহলে বোঝা গেল আমাদের সবার মৃত্যু আছে, কিন্তু আল্লাহর মৃত্যু, আল্লাহর মৃত্যু আছে, আল্লাহর মৃত্যু নাই। প্রাণের ভাইরা আমার, তাহলে এতক্ষণের আলোচনা কি বুঝলেন? মরা লাগবে কি লাগবে না? মরা লাগবে। যখন দুই চক্ষু মুছে ফেলবেন, আপনার প্রাণ পাখি বের হয়ে যাবে, তখন আপনার সাথী কিন্তু কেউ হবে, আপনার বিবি বাচ্চা সন্তানাদি যার জন্য আপনি সারা জীবন কষ্ট করেছেন কেউ সাথে যাবে না, সাথে যাবে একমাত্র নেক আমল। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে ওই নেক আমল করার দরকার আছেনি? নামাজ পড়ার দরকার আছেনি? কে কে আগামীকাল থেকে নামাজ পড়বেন না? জুসে হুশ নাই, জুসে কারা কারা নামাজ পড়বেন? দুটো হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। সম্মানিত হাজিরিন, সবাই মরা লাগবে, সবাই মরা লাগবে। মরার সময় কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে, যারা নেককার হবে
নেককারের মৃত্যু হবে সহজে, আর বদকারের মৃত্যু হবে অত্যন্ত কঠিন ভাবে। প্রাণের ভাইরা আমার, মৃত্যুর সময় সবার মৃত্যু যন্ত্রণা হবে, এমনকি আমাদের নবীরও মৃত্যু যন্ত্রণা হয়েছে। কথা বলেন ঠিকই ঠিক না? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। পয়গম্বর ঈসা মৃত মানুষকে জীবিত করতে পারতেন। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বর হইলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা খ্রিস্টানেরা পয়গম্বর ঈসার কাছে আসছে। আয়েশা বলতেছে, ও ঈসা, তুমি আল্লাহর পয়গম্বর দাবি করো, তুমি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, তুমি যদি আল্লাহর প্রেরিত পয়গম্বর হয়ে থাকো, তাহলে তুমি আমাদেরকে একটা মৃত মানুষকে জীবিত করে দেখাও। তুমি যদি একটা জীবিত একটা মৃত মানুষকে জীবিত করে দেখাইতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যি আল্লাহর পয়গম্বর। ও মুসলমান, এমন মুহূর্তে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, ও গো আল্লাহ, মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা আমি ঈশার নাই, ও গো আল্লাহ, আপনি যদি আমাকে শক্তি দেন, আমি মৃত মানুষকে জীবিত করতে পারবো। ও গো আল্লাহ, আপনি তো আমাকে পয়গম্বর বানাইছেন, আপনি আমাকে বেইজ্জত কইরো না, আল্লাহ মেহরবানি করে আপনি আমাকে এই ক্ষমতা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে এই ক্ষমতা দিয়ে দিলেন। এমনিতে আল্লাহর পয়গম্বর ঈসা অনেক পুরাতন একটা কবরের পাশে যাইয়া বলতেছেন, কুম বিজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, কবরের মধ্যে কে আছো, আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়ায়া যাও। পয়গম্বর ঈসা এই কথা বলতে দেরি হয়েছে, কবরের মানুষটা জিন্দা হয়ে দাঁড়াইতে একটা সেকেন্ড তো দেরি হয় নাই। ও মুসলমান, কবর থেকে মানুষ জিন্দা হইয়া পয়গম্বর ঈসাকে সালাম দিতেছে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া, আসসালামু আলাইকুম ইয়া চাচাজি, ও গো চাচাজি, আসসালামু আলাইকুম। পয়গম্বর ঈসাকে চাচা বলে সম্বোধন করেছে। এমনিতে পয়গম্বর ঈসা ডাক দিয়া বলেন, হে আল্লাহর গোলাম, তুমি কবর থেকে উইটা আমাকে চাচা বলে সম্বোধন করেছো, তুমি আমার বাতিদা কেমনে হইলে? এমনিতেই কবর থেকে যে মানুষটা জীবিত হয়ে উঠেছিল, এমনিতেই ডাক দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমি হলাম পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান শাম। ও গো আল্লাহর নবী, আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম, আমার বাবা পয়গম্বর নূহ আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, হে শাম, তুমি শোনো, তুমি শোনো, আমি তাওরাতের মধ্যে পেয়েছি, আমি আমার আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে পেয়েছি, আমি আমার আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে পেয়েছি, তুমি যখন ইন্তেকাল করবা, তোমার মরণের পরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তোমাকে জীবিত করবে। তুমি পয়গম্বর ঈসা যদি তোমাকে জীবিত করে, তাহলে তুমি তাকে চাচা বলে সম্বোধন করবা, আর আমার পক্ষ থেকে তোমার চাচাকে সালাম দিবা। শাম ডাক দিয়া বলে, ও গো আল্লাহর পয়গম্বর, আমার বাবা আমাকে বলে দিয়েছেন বাবার পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়ার জন্য, আর পয়গম্বররা একজন আরেকজনের ভাই হন, সেই হিসাবে আমি আপনার বাতিদা হই, এই জন্য আমি আপনাকে চাচা ডেকেছি। এমনিতে আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়া বলেন, ও সাহাব, আমি তো জানি নূহ পয়গম্বরের উম্মতদের দাড়ি পাকত না, চুল পাকত না, তাদের কোনো কিছু পাকত না, কিন্তু আমি তোমার দেহর দিকে তাকে
তাকাইয়া দেখি তোমার চুলগুলো পেকে গেছে, তোমার দাড়িগুলো পেকে গেছে, সবগুলো পেকে গেছে। তাহলে তো আমার আমার তাওরা আমার ইনজিল আর তোমার আমার ইনজিলের মধ্যে আল্লাহ যে বলেছেন নূহ পয়গম্বরের উম্মতের চুল দাড়ি পাকে না, ইনজিলের মধ্যে যা পেয়েছে আর তোমার মধ্যে কোনো মিল নাই। এমনিতে পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান শাম ডাক দিয়া বলে, ও গো আল্লাহর পয়গম্বর, আমার যখন ইন্তেকাল হয়েছিল, আজরাইল যখন আমার জান কবজ করেছিল, ওই সময় আমার এত কষ্ট হয়েছিল, আমার এত টেনশন হয়েছিল, আমার টেনশনে আমার মৃত্যুর কষ্টের কারণে, মৃত্যুর সময় আমার টেনশনের কারণে আমার চুল দাড়িগুলো সব পেকে গেছে। ও মুসলমান, শাম বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমার মৃত্যুর সময় যে কষ্ট হয়েছিল, আমার যে টেনশন হয়েছিল, ওই টেনশনে আমার চুল দাড়িগুলো পাইকা গেছে গা। আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে কি বুঝলেন, মৃত্যুর সময় কষ্ট কম হয় না বেশি হয়? ও মুসলমান, শুধু তাই নয়, এবার পয়গম্বর ঈসা ডাক দিয়া বলেন, হে শাম, আমি ইনজিলের মধ্যে পেয়েছি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতের গা থেকে কোনোদিন গাম বের হতো না, কিন্তু আমি তোমার দেহের দিকে তাকায়া দেখি তোমার প্রত্যেকটি পশমের গুড়ায় গুড়ায় গাম দেখা যায়। এমনিতেই শাম ডাক দিয়া বলে, ও গো আল্লাহর পয়গম্বর, আজরাইল যখন আমার জান কবজ করার জন্য আমার কাছে আসে, আমার জান যখন কবজ করতে চায়, আমার রূহটা এদিকে যায় ওদিকে যায়, বাম দিকে যায় ডান দিকে যায়, সামনে যায় পিছনে যায়, আমার রূহটাকে বের করার জন্য আজরাইল আমার পা থেকে চিপাইতে চিপাইতে আমার গলা পর্যন্ত এনেছে। ও গো আল্লাহর হাবিব, ও গো আল্লাহর পয়গম্বর ঈসা, আমার মৃত্যুর সময় আমার রূহটা বের করার সময় আমার যে কষ্ট হয়েছিল, ওই সময় আমার প্রত্যেকটি পশমের গুড়ায় গুড়ায় গাম বের হয়েছিল, ওই যে গাম বের হয়েছিল এখনো পর্যন্ত গাম জ্বরতেছে, এখনো পর্যন্ত আমার শরীর থেকে গাম জ্বরতেছে, মৃত্যুর সময় আমার জান কবজ করার সময় আমার এমন কষ্ট হয়েছে। ও মুসলমান, তাহলে কি বুঝলেন, মৃত্যুর সময় কষ্ট কম হয় না বেশি হয়? মৃত্যুর যন্ত্রণা আমাদের হবে তো? মৃত্যুর যন্ত্রণা সবার হবে। ও মুসলমান, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। প্রাণের বাইরে আমার মৃত্যুর সময় আমাদের নবীরও কষ্ট হয়েছে, হয়েছে কি হয়েছে না? মৃত্যুর যন্ত্রণা আমাদের নবীরও হয়েছে। মৃত্যুর যন্ত্রণা হবে না একমাত্র শহীদদের, কাদের? শহীদের মৃত্যুর সময় কোনো মৃত্যুর যন্ত্রণা নাই, কিন্তু যারা স্বাভাবিক মৃত্যুবরণ করবে সবার মৃত্যুর যন্ত্রণা হবে। কথা ঠিক কি ঠিক না? প্রাণের বাইরা আমার আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী যখন মৃত্যুর সময় আসছে, এমনিতেই আল্লাহর নবীর মৃত্যুর সময় আমি আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা চাদর দিয়া দিছি, উপরে চাদর দিয়া দিছি, কিন্তু আমি তাকায়া দেখি আল্লাহর হাবিব চাদরের ভিতরে একবার হাতটাকে এইভাবে গোটায় আবার লম্বা করে, পাটাকে এভাবে একবার গোটায় আবার লম্বা করে। ও মুসলমান, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকে দেখি আল্লাহর হাবিবের শরীরের যতটা পশম ছিল প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় গাম বের হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, পানি দাও, আমার কাছে পানি দাও। আল্লাহর নবী হাতকে পানির মধ্যে ভিজায় ভিজায় মুখটাকে মুছতেছেন আর বলতেছেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ। আল্লাহর নবী নিজেই বলতেছেন মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ও মুসলমান, আল্লাহর নবী যখন মৃত্যুর সময় হইছে এমত অবস্থা, ইসরাইল আল্লাহর নবীর জান কবজ করার জন্য আল্লাহর হাবিবের বাড়িতে আসেন, দরজার কাছে আয়েশা ইসরাইল ডাক দিতেছেন, ইয়া আহলাল বাইত ইফতাহিল বাব,
আজরাইল দরজার সামনে দাঁড়াইয়া করাঘাত করতেছেন আর বলতেছেন, হে গরের অধিবাসীরা দরজাটা খুলো, মেহরবানি করে দরজাটা খুলো। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুন লিল আলামিন ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা গো, ও মা ফাতেমা এদিকে আসো, তাকিয়ে দেখো আমাদের দরজার মধ্যে কে করাঘাত করতেছে, আমাকে ডাকতেছে। ও মা ফাতেমা, দরজাটা একটু খুলে দাও, দরজাটা একটু খুলে দাও। এমনিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার কাছে যাইয়া বাহিরে তাকাইছেন, বাহিরে তাকায়া দেখে দরজার বাহিরে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে, ফাতেমা এমন মানুষ কোনদিন দেখে নাই, এমন মানুষ কোনদিন দেখে নাই। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা গো, আমি আমার জন্মের পর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছি, কিন্তু আমাদের দরজার বাহিরে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার চেহারার কোনো মিল নাই, তার চেহারার সাথে মদিনার মক্কা মদিনার কোনো মানুষের চেহারার মিল নাই। উনি এত বড় মানুষ, উনার পা হলো জমিনে আর মাথা হলো আকাশের মধ্যে। ওগো আব্বাজার, আমি তো তাকে চিনতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, ও ফাতেমা, মাগো, তুমি যদিও তাকে চিনতে পারো না, আমি বিশ্ব নবী কিন্তু তাকে চিনতে ভুল করি নাই। ফাতেমা গো, তিনি হলেন হাজা মালাকুল মাউত। ও মুসলমান, এবার ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বা যা, ও আব্বা জান, আজরাইল আমাদের দরজার মধ্যে আসছে। আল্লাহর নবী বললেন, ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আজরাইলকে ঘরের মধ্যে ঢুকতে দাও। ও মুসলমান, এমন মুহূর্তে ফাতেমা ডাক দিয়ে বললেন, ও আব্বা জান, আজরাইল আমাদের বাড়িতে কোনোদিন আগমন করেন নাই, হযরত জিব্রাইল আমাদের বাড়িতে 24,000 বার আগমন করেছেন, কিন্তু আজরাইল আমাদের বাড়িতে কোনোদিন আগমন করেন নাই। বাবা গো, আজরাইল তো কারো বাড়িতে দাওয়াত খাইতে আসে না, আজরাইল কারো বাড়িতে বেড়াইতে আসে না, আজরাইল কিসের জন্য আমাদের বাড়িতে আসছে আমার আর বুঝতে বাকি নাই। ওগো আব্বা জান, না, আমি দরজা খুলে দেব না, দরজা খুলে দিলে আজরাইল আপনাকে নিয়ে যাবে গো বাবা। ওগো আব্বা জান, আজরাইল যদি আপনাকে নিয়ে যায়, আমি ফাতেমা কাকে আব্বা জান বলে ডাকবো? ওগো আল্লাহর নবী, আজরাইল যদি আপনাকে নিয়ে যায়, হাসান আর হুসাইন কাকে নানা জান বলে ডাকবে? আব্বা গো, আজরাইল যদি আপনাকে নিয়ে যায়, আপনার সাহাবীরা আপনার উম্মতেরা সমস্যার সম্মুখীন হয়ে গেলে, ওগো আল্লাহর নবী, কার কাছে সমাধানের জন্য যাবে? না, আমি দরজা খুলে দেব না, আজরাইল ঘরের মধ্যে আজরাইলকে ডুকতে দেব না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ফাতেমা, ফাতেমা গো, আজরাইলের জন্য দরজা খুলে দিতে হয় না, আজরাইলকে এমন একটা পাওয়া দিয়েছেন, আজরাইলের জন্য দরজা খুলতে হয় না। আজরাইল এমনিতেই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। ও ফাতেমা, তোমার বাবা পয়গাম্বর, তোমার বাবাকে সম্মান দিয়া আজরাইল, আজরাইল দরজার মধ্যে দাঁড়াইয়া অনুমতি চাইছে। ফাতেমা গো, দরজাটা খুলে দাও, যেই ফেরেশতার জন্য দরজা খুলতে হয় না, যেই ফেরেশতা এমনিতেই প্রবেশ করতে পারেন, ওই ফেরেশতাকে সসম্মানে দরজা খুলে দেওয়াটাই উচিত, কথা ঠিক ঠিক না? আল্লাহর নবী বললেন, ফাতেমা দরজা খুলে দাও। এমনিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুলে দিয়েছেন। প্রাণের বাইরা আমার, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল ঘরের মধ্যে ঢুকে আল্লাহর নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া
হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি দুনিয়ার মধ্যে থাকতে চান না দুনিয়া থেকে চলে যেতে চান? আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান আপনাকে থাকতে অনুমতি দেওয়া হবে, আর যদি আপনি চলে যাইতে চান গো নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন আমি আপনাকে নিয়ে যাব। প্রাণের বাইরে আমার এমন মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আজাইল রে একটু অপেক্ষা করো, জিব্রাইল আসার আগ পর্যন্ত জিব্রাইলের সাথে পরামর্শ করে আমি তোমাকে বলবো। ও মুসলমান, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে আসেন, এমনিতে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জিব্রাইল আজরাইল এসেছেন আমার জানটাকে কবজ করার জন্য। জিব্রাইল রে তুমি কি বলো, তুমি কি বলতে চাও? আমি দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে চলে যাব। এমনিতে জিব্রাইল ডাক দিয়া জিব্রাইল কোরআনের একটি আয়াত বিশ্ব নবীকে পড়া শুনাইলেন। জিব্রাইল পড়তেছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। নবী গো আপনিও মরণশীল, আপনার দুশ্মনেরাও মরণশীল। অর্থাৎ জিব্রাইল বুঝাইয়া দিছেন, নবী গো একদিন আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আপনার দুশ্মনদেরকেও মরা লাগবে, আপনাকেও মরা লাগবে। কথা ঠিক কি ঠিক না? এর মানে হলে নবী গো মরা যেহেতু লাগবে, আল্লাহ যেহেতু ডাক দিছেন চইলা যান, কথা ঠিক কি ঠিক না? জিব্রাইলের কথার মাধ্যমে আল্লাহর নবী যখন বুঝতে পারছেন জিব্রাইলও রাজি হয়ে গেছেন, এমন মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী চোখ দিয়ে কান্না ছেড়ে ছেড়ে, চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। আল্লাহর নবী চোখের কুনা বেবে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজা ভিজা টপ টপ করে পানিগুলো জমিনে পড়ে। জিব্রাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী গো আপনি কিসের জন্য কাঁদেন? ওগো নবী আপনি কি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন নাকি? আল্লাহর নবী বলেন, না রে জিব্রাইল, না আমি হাসান আর হুসাইনের জন্য কাঁদি না। ও মুসলমান, এবার আল্লাহর নবীকে জিব্রাইল বলেন, ওগো আল্লাহর হাবিব, তাহলে আপনি কিসের জন্য কাঁদেন? আপনি কি আপনার কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমার জন্য কাঁদেন নাকি? আল্লাহর নবী বলেন, জিব্রাইল না আমি ফাতেমার জন্য কাঁদি না। জিব্রাইল বলেন, ওগো আল্লাহর হাবিব, তাহলে আপনি কিসের জন্য কান্না করতেছেন, কার জন্য আপনি কাঁদেন? এমনিতে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল রে আল্লাহ আমাকে জানায়া দিছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমারে জানায়া দিছেন, যতদিন পর্যন্ত আমি নবী দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতদেরকে গজব দিয়া, আমার উম্মতদেরকে আযাব দিয়া ধ্বংস করবেন না, আমার উম্মতদেরকে মারবেন না, আমার উম্মতদেরকে করুণা দিয়া মারবেন না, আমার উম্মতদেরকে করলা, আমার উম্মতদেরকে বিভিন্ন ধরনের রোগ দিয়া, বিভিন্ন ধরনের বিপদ বিপদ আপদ দিয়া মারবেন না, আল্লাহ আমাকে জানাইয়া দিছেন। ও জিব্রাইল আমার বই হইতেছে, আল্লাহ যদি আমি বিশ্ব নবীকে দুনিয়া থেকে নিয়ে যান, না জানি আমি নবী দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ কোনো আযাব আর গজব দিয়ে আমার উম্মতদেরকে ধ্বংস করে দেন কিনা, এই জন্য আমি মুহাম্মদ কাঁদতেছি। আল্লাহর নবী কাঁদতেছেন কাঁদতেছেন। ও মুসলমান, এমন মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইছেন, ও জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে যাইয়ে বলো আমার হাবিব কান্না করলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার বন্ধু আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বন্ধু সারা জীবন কান্না করেছে, আমার নবী সারা জীবন কান্না করেছে, মরণের সময়ও আমার নবী উম্মতের জন্য কাঁদে, ও জিব্রাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধু যেন কান্না না করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমার বন্ধু কাঁদতে হবে না, কিয়ামতের ময়দানে আমি আমার বন্ধুকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করিয়া দেব।
আর আস্তে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, উম্মতের জন্য বিশ্বনবীর কত মায়া, মরণের সময়ও ইয়া উম্মতি আল্লাহ উম্মা উম্মতি করেছে, কথা বলেন ঠিকই ঠিক না? ও মুসলমান, যেই নবী সারা জীবন ইয়া উম্মতি করেছেন, মৃত্যুর সময় আল্লাহুম্মা উম্মতি উম্মতি করেছেন, সেই নবীর জন্য আমাদের মায়া নাই? আজকে আমার নবীর মান ইজ্জতকে নিয়ে চিরমিনি কেনা হয়, কোরআনকে নিয়ে চিরমিনি কেনা হয়। ও মুসলমান, আমরা বলতে চাই আমরা আমাদের নবীকে আমাদের জানের চাইতে, আমাদের জীবনের চাইতে ভালোবাসি। কোন কুলাঙ্গার যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা বলতে চাই এই বাংলাদেশ হলো মুসলমানদের দেশ, এই বাংলাদেশ হলো মসজিদ মাদ্রাসার দেশ, এই বাংলাদেশ হলো ইমানদারের দেশ, এই দেশের মধ্যে কোন নাস্তিক মুরতাদের তাই নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান, আমরা বলতে চাই এই বাংলাদেশ মুসলমানদের দেশ, যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, বাংলাদেশের মধ্যে ওদের তাই নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা বলতে চাই ইসলামকে ভালো না রাখলে, কোরআনকে ভালো না রাখলে দাদা বাবুর দেশে চলে যাও, কথা বলেন ঠিক কি ঠিক না? প্রাণের বাইরা আমার নবী মৃত্যুর সময় ইয়া উম্মতি করছেন। প্রাণের বাইরা আমার আল্লাহর পক্ষ থেকে যখন এই ঘোষণা আসছে, এমনিতে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আজরাইল, আজরাইল রে, আল্লাহ যেহেতু আমাকে জানাইয়া দিছে উম্মতির ব্যাপারে আমাকে সন্তুষ্ট করবে, ও আজরাইল, এবার তুমি আমার জানটা কবজ করতে পারো। ও মুসলমান, এবার আজরাইল আল্লাহর হাবিবের জান কবজ করার জন্য বিশ্ব নবীর রহমাতুল্লিল আলামিনের বুকের মধ্যে হাত রেখেছেন আজরাইল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আজরাইল রে, ও আজরাইল, তুমি আমার বুকের মধ্যে কি চাপা দিয়ে ধরেছো? আজরাইল, আমার মনে হয় তুমি আমার বুকের মধ্যে উহুদ পাহাড় চাপা দিয়ে ধরেছো। আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার জানটাকে এত সহজে বের করছি, অতীতে আরো কারো জান এইভাবে সহজে বের করি নাই, ভবিষ্যতেও আর কারো জান এইভাবে সহজে কবজ করব না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আজরাইল, সহজে জান কবজ করার পরেও যদি আমি বিশ্ব নবীর এত কষ্ট হয়, না জানি আমার গুনাগার উম্মতের মৃত্যুর সময় কেমন কষ্ট হবে। আজরাইল রে, তুমি শুনো, ভালো করে শুনো, আমার সমস্ত গুনাগার উম্মতের মৃত্যুর সময় তুমি যত কষ্ট দিবা, সব কষ্ট আমি মুহাম্মদকে দিয়া আমার জানটা কবজ করে নাও, এরপরও আমার গুনাগার উম্মতের মৃত্যুর সময় কষ্ট দিও না। আল্লাহু আকবার। কারো নাই নে মুখতার খুদা, কাউ নাই নে মুখতার খুদা, তুমকো বানায়া উম্মত গানে ঘা বনকে খুদা, তুমকো বানায়া উম্মত গানে ঘা বনকে খুদা, তুমকো বানায়া মাওলা মেরা আকা মেরা রহমতি কি নবী হায়, তাজদার মদিনা হে তোমা হে আরবি হায়, তাজদার মদিনা হে তোমা হে আরবি হায়, আশ যার নে তো তুমি নবু, আশ যার নে তো তুমি নবু, ওয়াত কি ইশারাত তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারাত, তশকীক কমর আমাদের নবীর মায়া কম না বেশি? আরো জুড়ে কন কম না বেশি? কিন্তু আমাদের তো ওই নবীর জন্য মায়া নাই,
ও মুসলমান উম্মতের জন্য আমার নবীর এত মায়া, এত মায়া, এত মায়া। আমার নবী উম্মতের জন্য রক্ত দিয়েছেন, আমার নবী উম্মতের জন্য উহুদের যুদ্ধের ময়দানে দান দান শহীদ করেছেন, আমার নবী বিশ্ব নবী তায়েফের ময়দানে, বিশ্ব নবী তায়েফের ময়দানে উম্মতের জন্য রক্ত দিয়েছেন। কথা ঠিক কি ঠিক না? প্রাণের বাইরে আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, উম্মতদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গেলেন। প্রাণের বাইরে আমার তায়েফের ময়দানে যাইয়া আল্লাহর নবী তায়েফবাসীকে ডাক দিয়া বলেন, এ তায়েফের মানুষেরা তোমরা বলো কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তায়েফের মানুষেরা রে তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুনিয়ার মধ্যেও সফল হয়ে যাবে, আখেরাতেও সফল হয়ে যাবে। ও মুসলমান তায়েফবাসী আমার নবীর দাওয়াত গ্রহণ করি নাই, দাওয়াত তো গ্রহণ করেই নাই, এমন কি আমার যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম, আমার ওই নবীর গায়ের মধ্যে পাথর মারছে পাথর। ও মুসলমান এমন ভাবে পাথর মারছে, আমার নবীকে পাথর মারছে পাগল বলে পাথর মেরে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। প্রাণের বাইরে আমার কিতাবের মধ্যে পাওয়া যায় বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর গায়ের মধ্যে পাথর মারছে, আল্লাহর নবীর শরীরের চামড়া গুলো ছিঁড়ে ছিঁড়ে পাথর গুলো বৈশা গেছে গা। ও মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, রক্ত ঝরেছে। প্রাণের বাইরে আমার এই তায়েফের ঘটনার 9 বছর পরে একদিন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পিঠ মুবারক হাতায়া দিতেছেন, মালিশ করে দিতেছেন। এমনিতে আম্মাজান আয়েশা রাখ দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনার পিঠের মধ্যে বসন্তের দাগের মতো কালো কালো দাগ দেখা যায়। নবী গো আমি তাকায় দেখি আপনার পিঠের মধ্যে বসন্তের দাগের মতো কালো কালো দাগ দেখা যায়। আল্লাহর নবী গো এগুলো কিসের দাগ গো আল্লাহর হাবিব? আল্লাহর নবী কোনো কথা বলতে পারেন না, আল্লাহর নবীর জবান বন্ধ হয়ে গেছে। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনার পিঠের মধ্যে এগুলো কিসের দাগ, আপনি তো বলেন না। এমনিতে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা, তোমার এই প্রশ্নের সাথে সাথে তায়েফের ময়দানের ভয়াবহ মাইরের কথা আমার স্মরণ হয়ে গেছে। আয়েশা গো, তায়েফের ময়দানে বেঈমানেরা আমাকে এমন ভাবে নির্যাতন করছে, আমাকে এমন ভাবে মারছে, পিঠের মধ্যে তুমি যে কালো কালো দাগ দেখতেছ এগুলো বসন্তের দাগ নয়, এগুলো হলো তায়েফের ময়দানের মাইরের দাগ। কত কষ্ট দিছে আমার নবীকে তায়েফের মানুষেরা। প্রাণের বাইরে আমার এইভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তায়েফের মানুষেরা কষ্ট দিয়েছে, পাথর মেরেছে, পাথরের আঘাতে আমার নবীকে রক্তাক্ত করে ফেলেছে, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে জামাগুলো ভিজে গেছে, এমন কি রক্ত পড়ে জুতার মধ্যে জইমা পায়ের সাথে জুতাটা জট বেঁধে গেছে। প্রাণের বাইরে আমার এক ফোঁটা রক্ত জুতার সঙ্গে লেগে রয়েছে, আমার নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহর হুকুম লাগবে না, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, আল্লাহর হুকুম ছাড়াই তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রাণের বাইরে আমার জুতার মধ্যে যখন মত অবস্থায় জমিনের মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়েছেন, জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি কোথায়? আমার বন্ধুর শরীরের রক্ত যদি জমিনে পড়ে যায় তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর জুতার নিচে তোমার পাকাটা বিছায়া দাও। ও মুসলমান জিব্রাইল
জিবরাইল ডাক দিয়ে বলেন, প্রভু গো, হে আমার আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহায়, আমি হলাম সিদরাতুল মুনতাহায়, আর আপনার বন্ধু হলেন তায়েফের ময়দানে। ও গো আল্লাহ, এত দূর থেকে একটা সেকেন্ডের ভিতরে আমি কিভাবে যাব? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে 600 নূরের পাকা দিয়েছেন। কয় শত? আরো জোরে বলেন, কয় শত? এই পাকাগুলো কত বড়? আমাদের হাতের মতো? না না, আমাদের হাতের মতো না, পাখিদের ডানার মতো না, মুরগের ডানার মতো না। আল্লাহ জিব্রাইলকে এত বড় বড় পাকা দিয়েছিলেন। জিব্রাইল এইভাবে ডানা মেলালে পৃথিবীর এই প্রান্ত হতে ওই প্রান্ত পর্যন্ত লাগাল ফাইত। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আপনার সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় আপনারা হাত মেলাইলে পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাগাল ফাইন ফাইননি? তাহলে জোরে কর সুবহানাল্লাহ। ও মুসলমান, জিব্রাইলকে আল্লাহ এরকম 600 নূরের পাকা দিয়েছেন। আল্লাহ যখন হুকুম করেছেন, জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও। ও মুসলমান, এমন মুহূর্তে জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে 600 নূরের পাকা একসাথে বাড়ি দিয়েছেন। ও মুসলমান, একটা সেকেন্ড সময় লাগে নাই জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে তায়েফের ময়দানে এসে হযরত জিব্রাইলের নূরের পাকা আল্লাহর নবীর পায়ের নিচে বিছায়া দিছে। ও মুসলমান, যদি জিব্রাইলের নূরের পাকা আল্লাহর নবীর পায়ের নিচে বিছায়া না দিত, রক্তের পোটা তায়েফের ময়দানে পড়ে গেলে তায়েফবাসী একেবারে ধ্বংস হয়ে যাইত। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রাণের বাইরা আমার তায়েফবাসী আমার নবীকে নির্যাতন করছে। নির্যাতনের কারণে আমার নবী একবার নয়, দুইবার নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। আমার নবীকে দাঁড় করে দিছে, আবারও পাথর মারছে, আবারও আমার নবী বেহুশ, আবারও আমার নবীকে উঠায়া দিছে। এক পর্যায়ে আমার নবী ক্লান্ত হইয়া একটি পাহাড়ের পাদদেশে বসে গেছেন, বিশ্রাম নিতেছেন, রেস্ট নিতেছেন। এমতো অবস্থায় আল্লাহ জিব্রাইলকে বানাইছেন। জিব্রাইল রে, যাও আমার বন্ধুর কাছে যাও। তায়েফের বেঈমান মুশরিকরা আমার নবীকে যে কষ্ট দিচ্ছে, আমার নবীকে যে নির্যাতন করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও জিব্রাইল, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যদি বিচার চায়, তায়েফের দুই দিকে দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়কে একত্রিত কইরা আমি আল্লাহ তায়েফবাসীকে ধ্বংস করে দিব। প্রাণের বাইরে আমার, এমন সময় আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও গো আল্লাহ, ওরে জিব্রাইল, আল্লাহ আমাকে মানুষদেরকে ধ্বংস করার জন্য পাঠান নাই, মহান আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে বাড়াইছেন রহমত বানাইয়া। ও জিব্রাইল, তায়েববাসী আমি নবীকে চিনতে পারে নাই, আমি নবীকে বুঝতে পারে নাই, তায়েববাসী যদি আমি নবীকে চিনত আমার সাথে এমন দুর্ব্যবহার করতো না। ও জিব্রাইল, যদিও তাদের সন্তান, যদিও তারা আমি নবীকে চিনে নাই, আমি নবীর দাওয়াত গ্রহণ করে নাই, আমার মনে হয় তাদের সন্তানরা আমি বিশ্ব নবীকে চিনবে, আমি বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ করবে। না রে জিব্রাইল, না, ওদেরকে ধ্বংস করা যাবে না, বরং আমি নবী আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করছি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও গো আল্লাহ, আপনি তায়েববাসীদেরকে হেদায়ত দান করিয়া দিন। জুরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এত নির্যাতন করার পরেও আমার নবী আল্লাহর কাছে মামলা দায়ের করেন নাই, হে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, বরং আমার নবী তাদের জন্য দোয়াই করছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার।